এবার লাঠি হাতে দেখা গেল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। কৃষি বিলের বিরোধিতায় পূর্ব বর্ধমান জেলার গোলসির জাতীয় সড়কে অবরোধ চলছিল তৃণমূলের, নেতৃত্বে ছিলেন মন্ত্রী নিজেই। প্রচুর পরিমাণে সমর্থক এসে পড়ায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। তার মধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি, লাফালাফি, দৌড়াদৌড়ি, এবং তাই সামলাতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতে দেখা গেল লাঠি। প্রশ্ন উঠেছে, লাঠি দিয়ে তিনি কি ভিড় সামলাচ্ছিলেন, না যারা আটকে পড়েছিল সেই সমস্ত প্রতিবাদীদের বিরুদ্ধে বিরোধিতা করছিলেন? কৃষি বিলের বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছায় অবশেষে গাড়ির ওপর উঠে হাতে লাঠি নিয়ে মন্ত্রী তার বক্তব্য রাখতে শুরু করেন। আসুন দেখে নেব কী পরিস্থিতি চলছে পূর্ব বর্ধমানের গোলসির জাতীয় সড়কের ওপরে। প্রশ্ন উঠেছে অনেক, কিভাবে এরকম একটা আন্দোলন গড়ে উঠতে পারে, কেনই বা মন্ত্রীর সঙ্গে থাকা পুলিশরা তারা পরিস্থিতি সামাল দিতে পারলো না, মন্ত্রীকে কেন গাড়ির ওপর উঠে হাতে লাঠি নিয়ে বক্তব্য রাখতে হলো, এবং সাধারণ মানুষ যারা কৃষি বিলের বিরোধিতা করছিল তারাই বা কেন উত্তেজিত হয়ে পড়ল? সমগ্র হাইওয়ে জুড়ে এক ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো, বহু সাধারণ মানুষ, নিত্যযাত্রী তারা বিপদে পড়ল। আদৌ কি এইভাবে কোনো আন্দোলন গড়ে তোলা যায়, নাকি না আন্দোলনে আরও কোনো আন্দোলনকারী ছিল?